বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রী। বিদেশগামীদের জন্য বিমা সুবিধার উদ্বোধন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল কাল, দলের সভাপতি ছাড়া পরিবর্তন আসতে পারে যে কোনো পদেই, জানালেন ওবায়দুল কাদের। এবং দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, সর্বনিম্ন 7.9 তাপমাত্রা চুয়াডাঙ্গা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মহিজান মুখর এবং আমি সারা বন্তমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। সঠিক প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন সরকার প্রধান। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসী দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ইমরান হোসাইন। বর্তমানে বিশ্বের 173টি দেশে কাজ করছে বাংলাদেশের প্রায় 1,20,00,000 কর্মী। গেল অর্থ বছরে রেমিটেন্স এসেছে 16.42 বিলিয়ন মার্কিন ডলার। এ আয় আরও বাড়াতে দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে চায় সরকার। এমন বাস্তবতায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে 14 দেশের 42 এনআরবিসি আইপিকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাসীদের নিরাপত্তায় বাধ্যতামূলক বিমা সেবা চালু করেছে সরকার, সেই বিমাপত্র কর্মীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। অভিবাসনের গতি প্রকৃতি পরিবর্তনশীল, তাই চাহিদা অনুযায়ী নতুন শ্রমবাজার সন্ধানের পাশাপাশি দক্ষ কর্মী গড়ে তোলার তাগিদ দেন শেখ হাসিনা। যে যে জায়গায় যতগুলি ট্রেনিং হয় সেই ট্রেনিংগুলির উপরেও একটা নজরদারি করে উপযুক্ত ট্রেনিং যাতে পায় এবং ভাষা শিক্ষাটা, তার উপরেও আমরা গুরুত্ব দিয়েছি। প্রায় 9টা ভাষা দিয়ে একটা অ্যাপস তৈরি করে দিয়েছি যেখান থেকে ভাষা শেখা যাতে দ্রুত করতে পারি। দালাল চক্রের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেবার পরামর্শ দেন সরকার প্রধান। বেতন সঠিকভাবে পাবে কিনা বা তাদের নিরাপত্তার ব্যবস্থা, এমনকি তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে, তারপরেও কিছু লোক এইভাবে ধোকায় পড়ে চলে যায়, সেটা আমি আহ্বান করব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যা আছে সকলকে, যে এই ধরনের ধোকায় যেন কেউ না পড়ে। আর এই ধোকায় পড়ে কেউ কারো ছেলে মেয়ে এমনকি বিয়ে করা স্ত্রীকেও পাঠিয়ে দেয়, এমনকি বিক্রিও করে দেয় অনেক স্বামী স্ত্রীকে, এরকমও অনেক ঘটনা আমরা পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসী ও এজেন্টদের দায়িত্বশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে কিছু কর্মচারী থাকে, তাদের একটা প্রবণতা থাকে যে বিদেশ থেকে আসলেই তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় কি না, এই প্রবণতাটা থাকে। সেজন্য ইতিমধ্যে আমরা আমাদের যখন অভিবাসী আসবে তাদের জন্য আলাদা ডেস্কের ব্যবস্থা, সেখানে সিসি ক্যামেরা আছে এবং সেটা নজরদারি ব্যবস্থা আছে এবং গোয়েন্দা সংস্থাও লাগানো আছে, ওই ধরনের কিছু হলে সাথে সাথে আমরা জানতে পারি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারি, সে পদক্ষেপও আমরা নিয়েছি। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন শুরু কাল, পদ্মা সেতুর অবয়ব সামনে রেখে নৌকার উপর সাজানো হয়েছে মূল মঞ্চ। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছে নবীন প্রবীণ সমন্বয়ে আওয়ামী লীগের নতুন কমিটি হবে, দলের সভাপতি ছাড়া পরিবর্তন আসতে পারে যে কোনো পদে। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। দক্ষিণ এশিয়ার অন্যতম এবং বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিলকে ঘিরে এই কর্মযজ্ঞ। সরকারের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু ও দলীয় প্রতীকে নৌকার সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান মঞ্চ। এবার দলের প্রায় 15,000 কাউন্সিলর এবং প্রতিনিধি অংশ নেবেন। এর বাইরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলিয়ে মোট অংশ নিতে পারেন প্রায় 50,000 মানুষ। আজ আমাদের দলকে সুসংগঠিত করা, সুশৃঙ্খল করা, ছোটখাটো সমস্যা আছে সেগুলো দূর করে একটা মডার্ন স্মার্ট আধুনিক পার্টি হিসাবে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের সামনে আমরা নয়া নেতৃত্বে
আওয়ামী লীগের নীতি নির্ধারক সূত্র বলছে কাউন্সিলে বিভিন্ন পদে আসতে পারে ব্যাপক পরিবর্তন, যুক্ত হতে পারেন নতুন কিছু মুখ। দলীয় সাধারণ সম্পাদক বলছেন কমিটিতে সংযোজন বা বিয়োজন সবকিছুই দলীয় প্রধানের এখতিয়ার। শুনেন, আমাদের কাউন্সিলরদের মাইন্ডসেট আমাদের নেত্রী জানেন, তিনি ভালো করেই জানেন আমাদের কাউন্সিলরদের মাইন্ডসেট কি। আমাদের কাউন্সিলররাও তাকিয়ে থাকবে আমাদের নেত্রী আসলে কি চান, কাকে চান, কিভাবে তিনি এবারকার এই নতুন কাউন্সিল থেকে যে নেতৃত্ব আসবে এই নেতৃত্ব তিনি কোন মডেলে রিকাস্ট করবেন এবং কিভাবে সাজাবেন তার টিম, সেটা নেত্রী নিজেই ঠিক করবেন। এবারে আওয়ামী লীগের সম্মেলনে এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দলটি নিজ দলের কতিপয় আদর্শচ্যুত নেতাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছে। দলের তরুণ নেতাদের আশা শুদ্ধতার প্রভাব থাকবে কেন্দ্রীয় কাউন্সিলেও। আমাদের আওয়ামী লীগ একটি পরিবার, সেই পরিবারের একটি জাতীয় উৎসব, সেই উৎসবের আমেজে আমরা সবাই ভাসছি এবং সেটিরই আপনারা দেখছেন যে এই মাঠে সেই মঞ্চের পাশে এসে তারই একটি দৃশ্যমান পরিস্থিতি বিরাজ করছে। আমাদের তরুণদেরকেও কিন্তু নেতৃত্ব দিয়েছেন, সেটা যেন আরো বেশি বেশি করে দেয় এবং তার সন্তানরা যেন এখানে নেতৃত্ব আসতে পারে, আওয়ামী লীগের ভবিষ্যৎ যেন হাল ধরতে পারে, সে ধরনের নেতৃত্ব আমরা চাই। আওয়ামী লীগ সবসময় নতুন কিছু উপহার দেয় এবং সেখানে আমরা দেখেছি যাদেরকে এনেছে তারা অনেক বেশি আরো বেশি তীক্ষ্ণভাবে তারা আরো বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করেছে। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা পরিষদের দুই সদস্য ডক্টর মশিউর রহমান ও সাইদুর রহমানকে নির্বাচন কমিশনার নির্বাচনে কমিশন গঠন করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ, নাজেহাল অবস্থা স্বাভাবিক জীবনের। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 72 ঘন্টায় ঢাকার তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমবে, পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে যাবে উত্তর পশ্চিমাঞ্চল। এ মাসের শেষ দিকে বয়ে যেতে পারে 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ। বিস্তারিত তামান্না তাহসিনের রিপোর্টে। পৌষের শুরুতেই হাড় কাঁপানো শীতের কবলে পুরো দেশ। এই শীতে ভোগান্তিতে পড়েছেন দেশের নিম্ন আয়ের মানুষ। আজ রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 7.9 ডিগ্রি সেলসিয়াস। এই শীতে সবচেয়ে কষ্টে আছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। আজকে খুব কুয়াশা, এই বছরের মধ্যে আজকে মনে হয় বেশি শীত, সবচেয়ে বেশি শীত। শীত এবছর খুব বাবু, বুড়া মানুষ চলাফেরার জন্য খুব কষ্ট। শীতটা এখন প্রচণ্ড শীত, এই শীতের অভাব, কুয়াশার অভাবে আমরা মানে হাঁটাহাঁটি করতে পারতেছি না। এদিকে শীতার্ত এইসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রশাসন। বেসরকারি পর্যায়ে দাতা ব্যক্তি বা সংস্থা তাদেরকে আবেদন করেছি, এটা প্রতি বছরই করা হয় যে সরকারি যে বরাদ্দটি আসে তার পাশাপাশি তারাও যেন তাদের সাহায্যের হাতটি আমাদের একেবারে অসহায় ছিন্নমূল মানুষ তাদের সাহায্যের জন্য। গতকাল থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ আগামী শনিবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন। দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানালেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জাতীয় বার্ষিক সাধারণ সভা ও আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার সহ অন্যরা। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান প্রদান করা হয়। সরকারের প্রকাশিত স্বাধীনতা বিরোধীদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তির কারণ এবং দায়ী ব্যক্তিদের শনাক্তে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুন্তাসির মামুন ও সরকার প্রকাশিত রাজাকারদের তালিকায় উঠে আসা কয়েকজন মুক্তিযোদ্ধাদের স্বজনরা। 15 খণ্ডে প্রকাশিত স্বাধীনতা
মুক্তিযোদ্ধাদের নাম ঘৃণিত স্বাধীনতা বিরোধীদের তালিকায় অন্তর্ভুক্ত করা শুধু নির্দিষ্ট মুক্তিযোদ্ধার অপমান নয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সহ মুক্তিযুদ্ধের চেতনার ধারক গোটা জাতির অপমান, যা বিজয়ের মাসেই ঘটেছে। এ ধরনের অপরাধের জন্য কারা দায়ী তা তদন্ত করবার জন্য আমরা বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানাচ্ছি। সংসদ সদস্য শিরিন আহমেদকে আহ্বায়ক এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাঙ্গ রশিদ সিআইপিকে সদস্য সচিব করে বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানী নিকেতনে এশিয়ান টেলিভিশন কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলনকে সামনে রেখে এক সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় তারা জানান, বঙ্গবন্ধু সৈনিক লীগে এখন আর কোনো বিভাজন নেই। এই সংগঠনের প্রতিটি নেতা কর্মী প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সৈনিক লীগের নেতা কর্মীদের মধ্যে মুজিবুর রহমান মাতব্বর সহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। মাননীয় প্রধানমন্ত্রী, হাতকে শক্তিশালী করার জন্য আমরা যে বঙ্গবন্ধু সৈনিক লীগ কাজ করতে পারি, বঙ্গবন্ধু সৈনিক লীগে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে পারি। যতগুলো সংগঠন আছে নামের ভিতরে, আর আমাদেরটা মাননীয় প্রধানমন্ত্রীর কর্জার টুকরা, আবার আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটা নামের উপরে আজীবন এটা থাকবে, এই নামটি বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমি ন্যায় নীতিতে আছি, আমার কোনো ডাইন পাশে নেই, কোনো কলুষিত নাই, এবং থাকবেও না, যতদিন থাকি থাকবেও না। তো সেই আঙিনে আমাকে আপা দিয়েছেন, আমি যদি এটা রক্ষা করতে পারি ভালো, সবাই মাসে এটা ছড়াই দেবো, তারা কাজ করবে। আমি যতদিন থাকবো না, তারপর যারা আসবে বাই দি বাই তারা কাজ করবে, এইটি আমার চাওয়া পাওয়া। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে স্বাগত থাকবে। ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিশংসিত হলেন ট্রাম্প, এই সিদ্ধান্ত আত্মঘাতী বললেন মার্কিন প্রেসিডেন্ট। বিরতি শেষে আবারও স্বাগত, এশিয়ান প্রাইম নিউজ এর সঙ্গে আছি আমরা দুজন, আমি সারা বান্তামা এবং আমি সৈয়দ মুহিজার মুখরা। এই পর্যায়ে থাকছে সারা বাংলা। দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী সহ আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো পাঁচজন। সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছে। সকালে হাটি কুমরুল বনপাড়া মহাসড়কে হরিণচড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের তারাকান্দার শশার বাজার এলাকায় ট্রাকের চাপায় সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছে। এছাড়া রংপুরের পীরগঞ্জে ট্রাক্টরের চাপায় এক ভ্যান চালক, রাজধানী আসাদগেটের একজন, হবিগঞ্জের চুনারুঘাটে এক ও নরসিংদীর শিবপুরে এক নারীর সড়ক দুর্ঘটনায় মারা যান। কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে দড়িচরে নবনির্মিত উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করেছেন সংসদ সদস্য সেলিম আহমেদ মেরি। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন সরকার সহ অন্যরা। টঙ্গীর তুরাগ নদীর দুতীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে টঙ্গীবাজার ব্রিজ থেকে পশ্চিম উত্তরে এবং টঙ্গীবাজার পূর্ব দিকে ও তুরাগের দুই পারেই বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সময় শতাধিক পাকা ও কাঁচা ঘরসহ বাজার গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন সরকারকে সাধুবাদ জানিয়েছে। রোহিঙ্গাদের দেশে ফেরাতে রাজি করতে পারেনি মিয়ানমারের প্রতিনিধি দল।
কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মিয়ানমারের প্রতিনিধি দলের সাথে রোহিঙ্গাদের তৃতীয় দফার সংলাপ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তৃতীয়বারের মতো কথা বলতে বুধবার কক্সবাজারে আসে মিয়ানমার ও আসিয়ানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দুই দিনের সফরে আসা প্রতিনিধি দলটি 47 সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে আলাপ করেন। তবে নাগরিক অধিকার, ভিটে মাটি ফেরত ও নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ায় ফিরে যেতে রাজি হয়নি রোহিঙ্গারা। এবারে জানাবো বাণিজ্য সংবাদ। সিলেটে টাটা গাড়ির সুপার গ্র্যান্ড মেলার উদ্বোধন করেছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ। আজ নিটল মোটরসের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নিটল মোটরসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শহীদ, টাটা মোটরসের টিজিএম রাহুল ব্রায়ান নাজারেত সহ অন্যরা। মেলা থেকে গাড়ি কিনলে থাকছে ক্যাশব্যাক সহ নানা অফার। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 356তম শাখা উদ্বোধন করা হয়েছে। সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোহাম্মদ নাইয়ার আজম, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট মিফতা উদ্দিন। পর্যটন নগরী কক্সবাজারে দুই দিন ব্যাপী বিমা প্রতিষ্ঠান সমূহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন 2019 শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি। বিশেষ অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সদস্য গোকুল চাঁদ দাস। এ সময় উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমেদ সহ অন্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হয়েছেন। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন কিনা সিনেটের ভোটে সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। স্থানীয় সময় বুধবার ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ভোটে প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট সদস্যদের সবাই অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন, রিপাবলিকান সদস্যদের সবাই অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আধিপত্য থাকলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। তবে এই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ বিক্ষোভে ফুঁসছে দেশটির বিভিন্ন রাজ্য। বিভিন্ন রাজ্যে সমাবেশে অনুমতি চেয়েছে বিক্ষোভকারীরা, তবে কোনো রাজ্যেই সমাবেশে অনুমতি দেয়নি পুলিশ। এদিকে লখনউয়ে সব ধরনের সমাবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে সমাবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের উত্তর পূর্বের রাজ্যগুলি ছাড়াও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ ও দিল্লিতেও। গত বুধবার দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই আইনে স্বাক্ষর করার পরই দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তাহলে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রী, বিদেশগামীদের জন্য বিমা সুবিধার উদ্বোধন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল কাল, দলের সভাপতি ছাড়া পরিবর্তন আসতে পারে যে কোনো পদেই জানালেন ওবায়দুল কাদের। এবং দেশ জুড়ে ঝেঁকে বসেছে শীত, কম করে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, সর্বনিম্ন 7.9 তাপমাত্রা চুয়াডাঙ্গায়। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।